সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কোনো চলন্ত গাড়ি থেকে রাস্তায় ময়লা আবর্জনা ফেললে ওই গাড়ির মালিককে বাংলাদেশি মুদ্রায় 29,683 টাকা জরিমানা গুনতে হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবুধাবি পুলিশের মনিটরিং অ্যান্ড কন্ট্রোল সেন্টার। রাজধানীকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আবুধাবি পুলিশের এক কর্মকর্তা আমিরাত ভিত্তিক দৈনিক গালফ নিউজকে বলেন, আমিরাতের প্রচলিত আইন অনুসারে চলন্ত গাড়ি থেকে রাস্তায় আবর্জনা ফেলা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু অনেক গাড়ি চালক ও যাত্রীদের মধ্যে এ বিষয়ে সচেতনতার অভাব থাকায় বাধ্য হয়েই জরিমানা আরোপের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আন্তর্জাতিক বিভিন্ন শহরের মতো আবুধাবিকেও একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও গাছগাছালিতে ঘেরা একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চায় আমিরাতের সরকার। সে লক্ষ্যে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে, কিন্তু নাগরিকদের সহযোগিতা ব্যতীত তা সম্ভব নয়। নাগরিক ও বাসিন্দাদের প্রতি অনুরোধ, দয়া করে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলুন। যদি কোনো নাগরিক বা বাসিন্দার বিরুদ্ধে খোলা সড়কে আবর্জনা ফেলার প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে পুলিশ কোনো ছাড় দেবে না, গালফ নিউজকে বলেন ওই কর্মকর্তা।